সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। জিয়াগঞ্জে 3 বিজেপি সদস্য সহ 8 জনের খুনের ঘটনায় এবার রাষ্ট্রপতির শাসন জারি করার দাবিতে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে গেরুয়া শিবির। শনিবার দুপুরে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে শুরু হবে অবস্থান বিক্ষোভ, এমনটাই আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সায়ন্তন বসু। মেদিনীপুর শহরে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছেন বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু যে আগামীকাল অর্থাৎ শনিবার দুপুরেই কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবস্থান বিক্ষোভ শুরু করবেন। পশ্চিমবঙ্গকে সন্ত্রাসবাদী রাজ্যে পরিণত করতে চাইছে মুখ্যমন্ত্রী, তৃণমূলের হত্যালীলা বন্ধ করার জন্য অবশ্যই প্রতিবাদ হওয়া দরকার। রাজ্যের আইন শৃঙ্খলার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামীকাল বিজেপির অবস্থান মঞ্চ থেকে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করতে পারে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, এমনটাই আজ ইঙ্গিত দিয়েছেন সায়ন্তন বসু।